শ্রীমতী রাধারানী যে কি প্রসবানন্দিনী আল্লাদিনী শক্তি স্বরূপ হয়েছে, আল্লাদিনী শক্তি রস বিনোদিনী মহাভাব স্বরূপ রাস রসিকিনী, কত প্রকার তাঁর না ব্যাখ্যা বিশ্লেষণ দিয়াছে, যে কি মহাভাব স্বরূপিণী কুহযাই, মহাভাব অর্থ হচ্ছে ভাব পরে মহাভাব আসে, মহাভাব কাউ কুহযায়। আমি যে সংসারে সব বদ্ধ জীব আছে, আমি যদি কোনসি বর্তমান সৎসঙ্গ হচ্ছে শ্রদ্ধাবস্থা আপনার সব আসছেন, সেটাই ভক্তি রাজ্যের প্রথম সোপান হচ্ছে শ্রদ্ধা।
আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা হল আসলে বসলে টিকি শুনলে বা দর্শন কলে সাধু সন্ত বৈষ্ণব ভগবান। শ্রদ্ধা পরে কম হল সৎসঙ্গ। শ্রদ্ধা থাকার স্বচ্ছতা সেকেন্ড পাওয়া হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ পরে তৃতীয় পাওয়া হচ্ছে ভজন ক্রিয়া। সাধু মানুষের সঙ্গ কলে কম হব হরিভজন ক্রিয়াই হব, সেটি কৌশি সংসার কথা রয়েছে। এ ভজন করু করু কম হব আমি যে আমার সব ভুল রয়েছে পূর্ব পূর্ব জন্মরে যা কিছু আমার সব ভুল ভটকা সব রয়েছে অনর্থ যা কুয়াগলা আমি নিজক ভুলে যাইছি। অসৎ বিষয় বস্তু প্রতি লালাই হচ্ছে রোভানিত হচ্ছে বিভিন্ন প্রকার জ্ঞাত সার অজ্ঞান সার অপরাধী করছে আমাদের হৃদয়ের সংকীর্ণতা হব দুর্বলতা হব রয়েছে এই প্রকার বিভিন্ন বিভিন্ন প্রকার অনর্থ রয়েছে দূরীভূত হয়েছে। অনর্থ দূরীভূত হওয়ার পরে কম হব আমি পৌঁছিয়া কোটি ভগবান প্রতি আমার নিষ্ঠা আসি হরিভজন করে আপনি নিষ্ঠা আসি নিষ্ঠা নিষ্ঠা তাকে কুয়াগলা নিষ্ঠা পরে আসছে। নিষ্ঠা মানে প্রতিদিন করিয়া সেটা ভক্তি নথায় মানে ভক্তির স্বাদ নথায় নিষ্ঠা জন আছে প্রতিদিন ঠাকুর দর্শন করি প্রতিদিন যাই শিবঙ্গ বেলা চড়াইবে প্রতিদিন প্রতিদিন করা নিষ্ঠা করা। নিষ্ঠা পরে আসে রুচি, কিছুদিন নিষ্ঠা করে কলা পরে রুচি আসবে। রুচি মানে ভাল টেস্ট লাগবে ভজন করিয়া পাই সৎসঙ্গ করিয়া পাই কথা শুনিয়া পাই বিগ্রহ দেখিয়া পাই মন ভিতরে রুচি গোটে আসবে। রুচি পরবর্তী অবস্থা হচ্ছে আসক্তি, ন দেখলে রয়েপারে ঠাকুরকে ন দেখলে রয়েপারে হরিকথা ন শুনে রয়েপারে কীর্তন নকলে রয়েপারে ভাগবত টিকে নকলে রয়েপারে ভক্তি মার্গ টিকে সোপান কয়েক আসক্তি পরে আসছে ভাব সেইটি ভাব। ভাব পরে হচ্ছে ভাব মানে তো আমি যে বর্তমান যে কান্দি পুব সেটা ভাব নুহে আমি ঠাকুর পরে কান্দি পকিয়া মুন্ড পিটি দেবা বা কোণ টিকে হয়েছে শরীর টিকে আখি লুহ দৌড়ে হচ্ছে টিকে শরীর পুলকে দিয়ে হচ্ছে ভাব লক্ষণ নুহে অবশ্য পূর্বাভাস মানা নাই। ভাব পরে আসছে প্রেম, যে কৃষ্ণকে যে গোপী মানে যে প্রকার প্রীতি করেছিলেন নন্দসুন্দর যে প্রকার ভালো পাইলে সখা সখী মানে যে প্রকার তাকে অন্তরসাথে গ্রহণ করলে তাকে কহিল প্রেম কৃষ্ণ প্রেম। প্রেমর সার হচ্ছে মহাভাব মানে প্রেমর কংক্রিট ডিপ প্রেম যা কুয়াগলা গভীরতার প্রেমর প্রেম সার হচ্ছে মহাভাব। সে মহাভাব স্বরূপের আধারণী এটা জগতের কা পাখিরা না চিন্তা করতো মহাভাব স্থিতি পৌঁছা আমি কম সম্ভব না তেমন ইয়ে হল মহাভাব স্বরূপ আজ তাঁকর প্রাকৃতিক তেমন কুয়াছে জনে বদ্ধ জীব জাগতিক বুদ্ধি দ্বারা কেবে রাধারণী কীর্তন করে পে এপরিকি স্বয়ং কৃষ্ণ মধ্যে বর্ণনা করি অসমর্থ আমি ক্ষুদ্র জীব কম করিয়া সে প্রেম সার মহাভাব স্বরূপ সে কোটি তাঁকর সে অনাবিড় প্রেম কৃষ্ণ প্রতি উচ্চ রস কুয়াগলা সে কো স্থিতিরে অছন্তি তাঁকরি আমি কো ক্ষুদ্র কীট জীব তাঁকে বর্ণনা করিয়া সম্ভব নয় স্বয়ং কৃষ্ণ মধ্যে বুঝি পার না রাধারণী প্রেমর গভীরতা কেতে সে কি প্রকার তাকে ভালো পাওয়া সে আজ মধ্যে মাপি পার না তেমন ইয়ে হচ্ছে প্রেমর অবতার কুয়াগলা প্রেম অবতার প্রেমর মূর্তিমন্ত প্রতীক স্বরূপ আসছন্তি রাধারণী আমার তাঁকর বিষয়ে তো বিশেষ করে মহাত্মা হি বর্ণনা করতে কেন সাধারণ জগতের রাধারাণীকে সমস্তে ভাবতে গোটে স্ত্রী বলে ভাবতে লোক মানে কৃষ্ণ গোটে স্বামী বলে জগতের যদি আমি স্ত্রী পুরুষ স্বামী স্ত্রী যে উপরে রয়েছে নায়ক নায়িকা যে হিরো হিরোইন যেমনি অনেক ফিল্ম মুভিলে সেই প্রকার ভাবুচান কিন্তু সেটা ঠিক না অপরাধ আছে কিনা কৃষ্ণ যে রাধা সে গোটে স্বরূপ দুইটা তনু হয়েছে দুইটা শরীর হয়েছে অভিন্ন রাধারাণীকর স্বরূপে কৃষ্ণক স্বরূপে রাধারাণী স্বরূপ কৃষ্ণ নিজে বিভাগ কলে রাধা স্বরূপে আসলে লীলা বিলাস করিয়া পাই যদি আমি কিছু খেলবা সাঙ্গ পার্টনার গোটে দরকার না অনেক উপরে হব না নিহাতে আমি খেলুছি মানে গোটে প্রতিদ্বন্দ্বী কিন্তু আমার পার্টনার দরকার সেখানে ঠাকুর যে গোলক বিহার চিন্তা করে কিছু বিহার করিয়া পাই সেতু প্রকট হয়েছে শক্তি স্বরূপ আহ্লাদী শক্তি যে কি শ্রীমতী রাধারাণী তেমন কৃষ্ণঙ্কর অভিন্ন স্বরূপ হচ্ছে শ্রীমতী রাধারাণী রাধাকে ভজন কলে কৃষ্ণ প্রীতি হতে কৃষ্ণ ভজন রাধা প্রীতি হতে বিশেষ করে রাধা কৃষ্ণ ব্রত যে কুয়াছে আমি সে জন্মাষ্টমী আস্বাদন করলে যদি নিষ্ঠাপর ভাবে জনে
বিধিপূর্বক কৃষ্ণ জন্মাষ্টমী পালন করতে তাহলে শহেটা একাদশী ব্রতর ফলটা মিলে শহেটা একাদশী ব্রতর ফল মিলে আর আদাশটি ব্রত তা উপরে প্রজারটা একাদশী ব্রত এক সহস্র একাদশী ব্রত কলে যেতে ফল মিলে রাধাষ্টি ব্রত পালন করলে তার অধিক ফল মিলে পাওয়া যায় কেন না আমি যে ভজন করছি সব কৃষ্ণকর ভজন হচ্ছে যেমন বাস্তব ভজন করছেন হরিভজন করছেন কৃষ্ণ ভজন কলাপ্রদ ফল মিলব সেই ফলটা আশ্রয় করতে রাধারণীকে আশ্রয় করছেন সেই ফলটা হচ্ছে রাধারণীকে আশ্রিত কলে সেই ফল মিলবে বিনা রাধাঙ্কর কৃপারে কৃষ্ণকর প্রতি যে ভজন যে প্রেম সে প্রেম প্রস্ফুটিত হবে প্রেম প্রেম কৃষ্ণ প্রস্ফুটিত হবে তা প্রেম ফল ফলবতী হবে তেমন কিশোরজী কৃপা হলে হি শ্যাম সুন্দর প্রতি আমার প্রীতি বা আসক্তি যা রয়েছে সে ফলটা মিলিব প্রেমটা মিলিব এথিপাই রাধারণীকে অধিকার সেইটা ঠাকুরজী তাঙ্কর অন্তর্নিহিত প্রেম প্রেম আল্লাহ প্রেম আলাদী স্বরূপ আলাদী স্বরূপ আনন্দ স্বরূপ আনন্দ হচ্ছে ঠাকুর ঠাকুরজীকে আনন্দ স্বরূপ হচ্ছে রাধা তেমন রাধাঙ্ক কৃপা নেই ঠাকুর যে সচিদানন্দ বিগ্রহ সে আনন্দকান্দ বিগ্রহ তাকে জাঁপার দেখুন বিশেষ করে আমার কুহাযাই রাধা রস সুধানন্দ প্রভুনন্দ দাস কইছেন রাধারাণীর গুড়ি গুণ বিষয়ে বর্ণনা করছেন মঞ্জ স্বভাব মধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জস্তমদ্ভূত কৃপার সকুন্দনেমেব প্রেমামৃতাম গতিমগাধবাগমেত রাধা বিদং কৃতমুপাশ্রয় সাধু চেত রাধা বিদং কৃতমুপাশ্রয় সাধু চেত এটি কহিল মঞ্জ স্বভাব পরিকল্পিত নিকুঞ্জ কয়াগল মঞ্জ স্বভাব মানে রাধারণীর স্বভাব হচ্ছে মঞ্জুল স্বভাব মানে অত্যন্ত কোমল অত্যন্ত পুরা করুণাময় সে রাধারণীর স্বভাব হচ্ছে কোমল ঠাকুরঙ্ক স্বভাব বি কোমল মনা নাই কিন্তু ঠাকুর টিকে টেস্ট করিবে কৃষ্ণঙ্ক ভজন করলে সে পরীক্ষা করিবে কিন্তু আমি কিশোরজী পরীক্ষা করিনি স্বামী এত করুণাময় সে এ প্রকার দয়াময় সে তাঁর রোম রোমে লবাদ ঘর ঘর এসে করুণার সবিস্রোত প্রবাহিত হচ্ছে যে বি তাঁর নাক উচ্চারণ করলে তাঁকে আশ্রিত হয়ে গেলে হে রাধে ডাকছেন কৃপা তাঁর কুহাইছে সুরত কৃপা করাদ ভয়ে তাঁকে ভক্তর কৃপা বৃষ্টি হচ্ছে কেন মঞ্জ স্বভাব সেদিকে নয় এ রাধারণীক প্রাকট্য বিষয়ে আজ তাঁর জন্মতিথি কুহাযাই বিশেষ করে তাঁর বাপা হচ্ছেন বৃষভান মহারাজ তাঁর মা হচ্ছেন কীর্তিদা মহিমান মহিমান মহারাজ হচ্ছেন তাঁর জেজেবাপা তাঁর সুখদা দিদি যা হোক তাঁর জেজেমা বর্ণনা করাযাই কিন্তু প্রায় যদি যশোদাঙ্কর পুও কৃষ্ণ নন্দবাবুঙ্কর পুও কৃষ্ণ যেতবে ঠাকুরজী প্রকট হুঁতি সেতবে সে নন্দ যশোদা হি বাপা মা উপরে আসতে তাঁর নিত্য পিতা নিত্য মাতা সে সেমতি রাধারণীর নিত্য পিতা নিত্য মাতা হচ্ছেন কৃষ্ণ মহারাজ কীর্তিদা মহিলা আচ্ছা ঠাকুরজী কেবে প্রকট হুঁতি ঠাকুরজী প্রকট হুঁতি বিশেষ করে প্রতিকল্পরে প্রতিকল্পরে ঠাকুরজী আসছেন তারপর মানে কুহাযাই ব্রহ্মাঙ্কর গোটে দিন ব্রহ্মাঙ্কর প্রত্যেক দিনে ঠাকুরজী আসছেন আর যেতে সে অবতার মানে সব আসছে যা তেমন কিশোরজী আসছেন গোটে দিন অর্থ ব্রহ্মাঙ্কর গোটে দিন অর্থ আমরা দিন চব্বিশ ঘন্টা নুহে ব্রহ্মাঙ্কর গোটে দিনের হাজারে সত্য হাজারে প্রত্যয় হাজারে দ্বাপর হাজারে কলি ক্রস হচ্ছে ব্রহ্মাঙ্কর গোটে দিনরে চতুর্যুগ কহলা দিগ্যুগ কহলা হাজার লেখি সত্য ত্রেতা দ্বাপর কলি এ চতুর্যুগ আপনার দিব্যযুগ কহলা ইয়ে হল ব্রহ্মাঙ্কর গোটে দিন এই প্রকার ব্রহ্মা বঞ্চুছেন কেতে শহে বছে হিসাব লগা কম্পুটর কালকুলেশন না করিপারি কাহিঁকি না কলিযুগর পরম হচ্ছে 4,32,000 কলিযুগ তার দ্বিগুণ হচ্ছে 8,64,000 হচ্ছে দ্বাপর যুগ তার তিনিগুণ হচ্ছে ত্রেতা তার চারিগুণ হচ্ছে সত্য তেমন গোটে চতুর্যুগ ব্রহ্মাঙ্কর গোটে দিন কেতে সহস্র যুগ 43,00,000 যুগ ক্রস করছে এই প্রকার সে তেমন এই যে কুহাগলা হাজার কলি আর সিকিউস অছে সত্য তারপরে ত্রেতা তারপরে দ্বাপর তারপরে
ସିକ୍ୱେସନ୍ସ ଓଲଟା ପଲଟା ହବ ସତ ଏ ଚାରିଟାକୁ ଆସିଲା ପରେ ଗୋଟେ ଯୋଗ ଗୋଟେ ଚତୁର୍ଯୁଗ ପାଗଲ ଏହି ପ୍ରକାର ଅଠେଇଶ ନମ୍ବର ଚତୁର୍ଯୁଗ ଶବ୍ଦ ମନନ୍ତର ପାଗଲ ବ୍ରହ୍ମାଙ୍କର ଗୋଟେ ଦିନରେ ଆମର ମିନିଷ୍ଟର ଅଛନ୍ତି ପ୍ରେସିଡେଣ୍ଟ ଅଛନ୍ତି ପାଞ୍ଚ ବର୍ଷ ଶାସନ ସେହି ପ୍ରକାର ବ୍ରହ୍ମାଙ୍କର ଗୋଟେ ଦିନରେ ଚଉଦର ମନୁ ପ୍ରଶ କରୁଛନ୍ତି ମନୁ ଯେଉଁମାନେ ଆଧିପତ୍ୟ ରାଜା ହେଉଛନ୍ତି ସାର ସଶାଗର ଦେବୀର ଭୌତିକ ଜଗତର ସେଥିରେ ଶବ୍ଦ ମନୁ ହେଉଛନ୍ତି ଆମର ବିଶେଷ କରି ସ୍ୱୟଂଭୂ ମନୁ ଶବ୍ଦ ମନନ୍ତର ଆସୁଛନ୍ତି ଆମର ଶବ୍ଦ ମନନ୍ତର ଅଠାଇଶତମ ଯୁଗ ଅଠାଇଶତମ ଯୁଗରେ ଆସୁଛନ୍ତି ବୈବସ୍ତ ମନନ୍ତର ଅଠାଇଶତମ ଯୁଗରେ ଆସୁଛନ୍ତି ବିଶେଷ କରି ଅଠାଇଶତମ ଚତୁର୍ଯୁଗ ମାନେ ଅଠାଇଶ ଏକ ନମ୍ବର ଗଲା ସତ୍ୟ ତୃତୀୟା ଦପର କଳି ଦୁଇ ନମ୍ବର ଆଉ ଥରେ ସତ୍ୟ ତୃତୀୟା ଦପର କଳି ତିନି ନମ୍ବର ଚାରି ପାଞ୍ଚ ଛଅ ଏ ପ୍ରକାର ସତାଇଶ ଯୋଉ ଅଠାଇଶତମ ଯୋଉ ସତ୍ୟ ଯିବ ତୃତୀୟା ଯିବ ଦପର ଶେଷରେ କୃଷ୍ଣ ଆସନ୍ତି ଆଉ ଦୁଇ ଦପରେ କୃଷ୍ଣ ଆସନ୍ତି ତାର ପରବର୍ତ୍ତୀ ଚୈତନ୍ୟ ମହାପୁର ଆସନ୍ତି ଏଇ ପ୍ରକାର ସିଷ୍ଟମ୍ ଅଛି ତେଣୁ ଆମେ ବଡ଼ ଭାଗ୍ୟବାନ ଏଇ କଳିଯୁଗରେ ଚୈତନ୍ୟ ମହାପୁର ଆସିଥିଲେ ସାଢେ ପାଞ୍ଚଶହ ବର୍ଷ ତଳେ ଆର ପୂର୍ବ ବର୍ଷରେ ହିଁ ପୂର୍ବ ଯୁଗରେ ହିଁ ମହାପୁର ଆସିଥିଲେ ଠାକୁରଜୀ ଆସିଥିଲେ ଆଉ ରାଧିଶ୍ୱରଜୀ ବି ସେଇ ପ୍ରକାର ପ୍ରକଟ ହୁଅନ୍ତି କିନ୍ତୁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ରାଧାରାଣୀଙ୍କର ପ୍ରାକଟ୍ୟ ବିଷୟରେ ପ୍ରାୟତଃ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ତାଙ୍କର ବାପା ହେଉଛନ୍ତି କୃଷ୍ଣ ମା ହେଉଛନ୍ତି କୀର୍ତ୍ତିଦା ସୁନ୍ଦରୀ ସେ ତାଙ୍କ ଗର୍ଭ ପ୍ରସୂତ ହେଇଛନ୍ତି ପ୍ରସୂତା ହେଇଛନ୍ତି କିନ୍ତୁ କିଛି କିଛି ସ୍ଥାନରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି କେଉଁ କେଉଁ ପୁରାଣରେ ରାଧାରାଣୀ ପଦ୍ମରୁ ପ୍ରକଟ ପଦ୍ମଜରି ସମ୍ବୁଦାସୀ ମା ସ୍ନାନ କରି ବଜାଇଥିଲେ ଯମୁନାକୁ ପଦ୍ମରେ ସେ ଭାସି ଭାସି ପଦ୍ମକୁଣ୍ଡ ଦେଖିଲେ ଗୋଟେ ଅତ୍ୟନ୍ତ ଅଲିଳି ସୁକୁମାରୀ ଗୋଟେ କନ୍ୟା ଗୋଟେ ଖିଲା ଗୋଟେ ଶୟନ କରିଛନ୍ତି ସେ ତାକୁ ତୋଳି ନେଇ ଆସିଲେ ତାର ପୁରାଣ ତ ବିଛ ଲେଖନ୍ତି ପୁରାଣ କର୍ତ୍ତା କେ ବିଛ ଲେଖନ୍ତି ସାମଞ୍ଜସ୍ୟ ରହୁଛି ଗଳ୍ପ କଳ୍ପର କଥା କେଉଁ କଳ୍ପରେ ଭଗବାନ କି ଲୀଳା କରିଛନ୍ତି ସେ ମହାତ୍ମା ସେଟା ଲେଖି ଦେଇ ପଡ଼ିଛନ୍ତି ଏ ସତ୍ୟ ଇଏ କିନ୍ତୁ ପ୍ରାୟତଃ ରାଧାରାଣୀ ହେଉଛନ୍ତି ବୃଷଭାନ ମହାଦେବର କୀର୍ତ୍ତିଦାଙ୍କର କନ୍ୟା ଆଚ୍ଛା ପଦ୍ମପୁର ଆସିଲେ କ'ଣ ନା ପଦ୍ମପୁରରେ ପ୍ରକଟ ହେଇଥିବା କନ୍ୟା ମଧ୍ୟ କୀର୍ତ୍ତିଦାଙ୍କର କନ୍ୟା ବୋଲି କୁହାଯାଇଛି ପଦ୍ମପୁରରେ ଯେଉଁ ରାଧାରାଣୀ ପ୍ରକଟ ହେଲେ ସେ ମଧ୍ୟ ବୃଷଭାନ ରାଜାଙ୍କର କୀର୍ତ୍ତିଦାଙ୍କର କନ୍ୟା କାହିଁକି ଆମ ଭଳିଆ ତ ବଦ୍ଧ ଯୁଗ ନୁହନ୍ତି ନା କାରଣ ଆମେ ଏଇ ଜନ୍ମରେ ବାପା ହେଲେ ମଣିଷ ହେଲେ ଆମେ ମଣିଷ ହେଇଛି ଆମର ମଣିଷମାନେ ବାପା ମା ହେଲେ କର୍ମର ଫଳ ଯଦି ଆମେ ଘୁଷୁରୀ ହବ ସେ ମଣିଷମାନେ ବାପା ମା ହେଲେ ଘୁଷୁରୀ ହେବ ବାପା ମା ହବ କୁକର ହେଲେ ତ କୁକର ବାପା ହେବ ଆମର ତେଣୁ ଆମର ରୂପ ପରିବର୍ତ୍ତନ ଆମର ପିତାମାତା ପରିବର୍ତ୍ତନ ସବୁକିଛି କିନ୍ତୁ ରାଧାରାଣୀ ସେ ପ୍ରକାର ନାହାନ୍ତି ତାଙ୍କର ନିତ୍ୟ ପିତାମାତା ହେଉଛନ୍ତି କିନ୍ତୁ ପଦ୍ମପୁର ସେ ଆସିବେ ସତ୍ୟ ତେଣୁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯେତେବେଳେ ଠାକୁରଜୀ ପ୍ରକଟ ହେଲେ ଦେବକୀର ଅଷ୍ଟମ ଗର୍ଭରେ ବସୁଦେବ ନେଇଛନ୍ତି ତାକୁ ରଖିଦେଇଛନ୍ତି ବିଶେଷ କରି ନନ୍ଦ ମାଙ୍କର ଘରେ ଏପଟେ ଦେବତାମାନେ କହିଛନ୍ତି ଅଷ୍ଟମ ଗର୍ଭ ହିଁ ତୋର ମୃତ୍ୟୁ କଂସକୁ କହିଛନ୍ତି ସେ କଂସ ପୁରା ମାରିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ସେ ଯେତେବେଳେ ବସୁଦେବ ନେଇ ଆସିଲେ କୃଷ୍ଣଙ୍କୁ ଛାଡ଼ିଲେ ଯଶୋଦାଙ୍କ କୋଳରେ ଯଶୋଦାଙ୍କର ନବ ପ୍ରସୂତ ଦୁଇଟା କନ୍ୟାକୁ ଧରିକି ଆସିଲେ ଦେବକୀ ଦେଇଦେଲେ କଂସ ଜାଣିପାରିଲା କନ୍ୟା ସନ୍ତାନ ଜନ୍ମ ହେଉଛି ସେ ଆସିଲା ସେ କନ୍ୟାକୁ ମାରିଦେଇଛି ସେ କନ୍ୟା ବିଜୁଳି କନ୍ୟା ହେଇଛନ୍ତି ମହାମାୟା ସେ ଅଷ୍ଟପୂଜା ପ୍ରକଟ ହେଲେ ଦୁର୍ଗା ଦେବୀ ଆଉ ସିଏ କହିଲେ ମୂର୍ଖ ତ ତୋର ହନ୍ତାର କୁକୁଟି ଜନ୍ମ ହେଇସାରିଲାଣି ତ କାହିଁକି ସେଥିପାଇଁ ସେ ପୁତନାକୁ ନିଯୁକ୍ତି କଲା ପୁତନା ଗଲା ଯେତେ ସବୁ ବ୍ରଦରେ ସବୁ ଛୁଆମାନେ ଜନ୍ମ ହେଇଛନ୍ତି ତାକୁ ମାରିବା ପାଇଁ କିନ୍ତୁ କଂସ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲା କଂସ କହିଥିଲା ଦେଖ ଯେତେ ସବୁ ବାଳକମାନେ ଜନ୍ମ ହେଇଛନ୍ତି ସମସ୍ତେ ମାରିବୁ କିନ୍ତୁ ବାଳିକା ଲାଲି ଜନ୍ମ ହେଇଥିଲେ ମୋ ପୁଅ ନେଇଆସିବୁ ତାକୁ ମାରିବୁ କଂସ କହିଥିଲେ ଆଚ୍ଛା ଯୋଉ ପୁତନା ଗଲା କଂସକୁ କୃଷ୍ଣ ମାରିବା ପାଇଁ ତାକୁ ତ କୃଷ୍ଣ ଉଦ୍ଧାର କରିଦେଲେ ତାକୁ ତ ନାସିତ ଅଛି ବକି ତାକୁ ତାର ଦୁଗ୍ଧ ପାଉଛନ୍ତି ତା ପ୍ରାଣକୁ ହରଣ କଲେ ସେ ପୁତନା ତ ଉଦ୍ଧାର ହେଇଗଲା ପୁତନା ମାନେ ଗୋଟେ ସ୍ତ୍ରୀ ଗୋଟେ ଜଣକୁ କୁହାଯାଏନି ପୁତନା ଗୋଟେ ଜାତି ବିଶେଷ ପୁତନା ଗୋଟେ ଜାତି ଅଛି ତେଣୁ ପୁତନା ଜାତିର ଗୋଟେ ରାକ୍ଷସୀ ଗୋଟେ ଯିଏକି ବାଳ ଘାତିନି ରକ୍ତ ପାଏନି ଶିଶୁ ସଂହାରିଣି ସେମାନେ ସେ ପୁତନା ମଲା ସେ ତେଣୁ ଅନ୍ୟ କେତେ ପୁତନା ଥିଲେ ସେମାନେ ଖୋଜିଲେ ଅନ୍ୟ ପୁତନାମାନେ ଏଇ ସମୟରେ କ'ଣ ହେଇଛି ବିଶେଷ କରି ଆମର କୀର୍ତ୍ତିଦା ମାଙ୍କର ଗର୍ଭରୁ ଏ ଯେ ପ୍ରକଟ ହେଇଥିଲେ ଯେ ଆମର ଯିଏ ରାଧାରାଣୀ ତାଙ୍କୁ ଯୋଗମାୟା କ'ଣ କଲା ଆକର୍ଷଣ କରି ନେଇଗଲେ ଆକର୍ଷଣ କରି ନେଇଗଲେ ଆଉ ଜଣଙ୍କ ଗର୍ଭରେ ସ୍ଥାପନା କଲେ ଯେମିତି ଦେବକୀର ସପ୍ତମ ଗର୍ଭକୁ ଆକର୍ଷଣ କରାଗଲା
রোহিণী মাতাঙ্কর গুণিয়ালা বলদেব গলে সেই প্রকার কীর্তিদা মাঙ্কর গর্ভরে প্রকট হ প্রস্তুত হওয়ার রাধারাণীকে সে আকর্ষণ করাগল আওজন গর্ভ। আচ্ছা আওজন গর্ভ কি সে তার চরিত্র গোটে আছে হিমা পর্বত নামক রাধা হচ্ছে হিমাচল হিমালয় কুয়াগলে যেতে পর্বত অনেক পর্বত রাজা অনেক হিমালয় কিন্তু আউ জন রাজা অনেক বিন্ধ্যাচল বিন্ধ্যাচল পর্বত হিমালয় পর্বত দুজন রাজা দুজন সমান পাওয়ারফুল পুরা শক্তি সামর্থ্য সব কিছু সমান সমান কিন্তু হিমালয় রাজাঙ্কর ভাগ্যটা টিকে উচ্চ হলা কোন পাই তাঁকু জামাতা জামাই মিলিলে মহাদেব ভোলে বাবা তাঁকু কন্যাকু বাহালে পার্বতী গিয়ে আমার ঠাকুর সুন্দর বাবা তেণু শ্বশুরজীকর গোড় তলে পড়ুনি কিনা মহাদেব যার জামাই রাজা তাঁকর কোণ হয়ে তেণু সে টিকে স্পর্ধিত হয়ে হিমালয় যেতে সে বিন্ধ্যাচল দেখুছেন সে স্পর্ধার কথা বলছেন কিনা মোর জামাই মোর ভয়ের কাবানে সাক্ষাৎ প্রলয়ের মহাকাল স্বরূপ যে সংহারকর্তা মহাদেব মোর জয়ীব মোর কাকু ভয় তেমন শ্বশুর মধ্যে ছাড়কে কথা কুছে চালিবি সে প্রকার বিন্ধ্যাচল রাজা প্রতিদ্বন্দ্বী থিলে তাকে লজ্জা লাগিলা এটা স্পর্ধা নুহে লজ্জা লাগিলা সে ভাবিলে যুদ্ধ করিবে যখন সে ভাবিলে মু মধ্যে এমিতি গোটে জামাই কি তৈরি করিবি মো ভাবিলা মু বি এপরে মধ্যে গোটে জয়ীব দরকার যে কি এই মহাদেব যাকে দোয়ার হত হিমালয়ের জয়ীব যে সবুলে যা পূজা করতো জয় জয়কার করতো যার চরণে ভুলুটি দিতো সেই প্রকার জামাতা মধ্যে দরকার। আচ্ছা হিমালয়ের জয়ীব যে মহাদেব কাকে পূজা করছেন ভগবান কৃষ্ণ যখন শিবজি অর্ধ উন্নতি নেত্রে ভগবান কৃষ্ণকে ধ্যান করছেন তেমন কৃষ্ণ জয়ীব করিয়া দরকার আর কৃষ্ণ জয়ীব কোন সহজ সহজ হব কি সে তপস্যা করে ঘোর তপস্যা করে কে বিন্ধ্যাচল পর্বত উদ্দেশ্য হচ্ছে ঠাকুরজীকে জয় করে করে বরণ করিয়া উদ্দেশ্য যুদ্ধ নাই খালি গোটে আনন্দ মিলিব মো জয় মধ্যে বিরাট রকম তো জয় কোন তো জয় হ্যাট মাস্টার বাপা ইয়ে এই প্রকার মনে গোটে সন্তুষ্ট মিলিব সে ঘোর তপস্যা করে ঠাকুরজীকে আসন ডবল ঠাকুরজী আসলে কোন দরকার ইয়ে কইলে আপন 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 আপনক বেলা জয়ীব দরকার ঠাকুরজী হ্যাঁ করে বুঝলি হ্যাঁ করলে করিবে কম বিশ্বাস কলা গোটা বস্তু বলে কই মো বেলা দ্বিতীয় দিকে না ঠাকুর কোন ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট না এটা সদা মশে নিজে কোন ডুপ্লিকেট দশটা করত ঠাকুরজী ডুপ্লিকেট কিছু না সে তো এক অদ্বিতীয় সে তাকে সেটা সমান কে নিয়ে তাকে সেটা উর্ধ্ব কে না বুঝলি তেমন বললে মু তো অস্তি কইলে দবাও পড়িও মতেই হ মু হি হবা পড়িও আর কাল পঠে মু তো অন্য কাও তে বিষয় বিবাহ করি পারিনি মোর তো একমাত্র অধিস্তরী মোর হৃদয়স্তরী প্রাণেশ্বরী রাসেশ্বরী ক্ষমেশ্বরী সে তো রাধারাণী মোর বা তাঙ্ক সাথে মোর সম্বন্ধ অন্য কার সাথে এত সম্বন্ধ দিবিলে সম্পর্ক হই নাই লীলা বিলাস করছেন হনুমান সহ তেণু কোণ বলে চিন্তা কলে কিশোরজীকে পঠাইব পড়ব সেইপাই বিন্ধ্যাচল বিন্ধ্যাচল পর্বতঙ্কর স্ত্রীর গর্ভরে রাধারাণী প্রকট প্রকট করা পড়ব রাধা তো অন্য গর্ভে প্রকট হবেনি সে তো কীর্তিদাঙ্ক গর্ভরে আসছেন সে তেমন যোগ মায় কলে তোমার কাম কর কীর্তিদাঙ্ক গর্ভরে বর্তমান লালি প্রকট হয়েছে তাকে আকর্ষণ করে দিও তারপরে কীর্তিদাঙ্ক গর্ভ থিবা আম কিশোরজী আকর্ষিত হলে পড়ি বিন্ধ্যাচলঙ্কর রাধাঙ্কর স্ত্রীক গর্ভ ছুটিয়া লালি গোটে জন্ম হলে বড়িয়া লালি গোটে জন্ম হলে দেখে বড় সুন্দর ছুটিয়া যাব সদ্য ছ দিন পুত্র মারলা ছ দিন আগে অল্প দিন হয়েছে সে সময় দিন দিন কেতে দিন হয়েছে জন্ম হয়েছে এই সময় অন্য পুত্র সব খুঁজুলে কংস রাজা কে পুয়া যাকে মারতে ঝিঁ যাও নিয়ে আসবে তেমন সে গোটে পুত্র আসলে এই ঝিটা ধরি পড়ে যে রাধাণী জন্ম হয়েছে বিন্ধ্যাচল রাজাঙ্কর স্ত্রী গর্ভরু ছুটিয়া সে পাল্লা থিলে তাকে উড়াই ধরি পড়লা খেচারি সে এ বিন্ধ্যাচল রাজা আসলে স্ত্রী আসলে শস্ত্র দেখলা সে উড়িয়ে পুরোহিত ডাকলে সে চিৎকার কলে সে সার বৈদিক বিপ্রমাণ সব রোজে পুরোহিত মান সেমান আসিলে অসুর নাশন মন্ত্র উচ্চারণ কলে সে মন্ত্র এতে শক্তি সে পুতনা হাতরু সে তো উড়িয়ে নথলা কংস পাখ ন পাই লালিটাও পকাই দেবা তা হাতরু সে খসি গেল সে দৈব সে ছুটিয়া ঝেড়া পড়িছেন গুড়ি যমুনার পড়িগলে সে সব যমুনার গুড়ি পদ বিরাট পদভূষ ভাসি ভাসি আসলা ঠাকুর সিং এনে সে পদ্ম উপর সে পড়িছেন পদ্ম উপর উপরে সে পদ্ম উপর বসে খিল খিল হচ্ছে ভাসি ভাসি আসছেন এই সময় সংযোগ বস্ত কীর্তিদা মা যাচ্ছেন স্নান করিয়া পাই স্নান করেছেন সে ফুল তাক পাখি ভাসি আসলা দেখলে ছোটিয়া ছোটিয়া চরণ দেখাচ্ছে হাত দেখাচ্ছে খিল খিল হস দেখাচ্ছে কি লালি আর দেখুন তা হুদ্বুদ লাগিয়ে তো মরি লাগে ভাই
সে গ্রহণ কলে কান্দি বলে কৃষ্ণ রাজা খবর দিয়ে এই প্রকার রাধাণী যে বর্ণনা করা হয়েছে পুরাণে মধ্যে ইয়ে পদ্মজনী সভ্যতা তার অর্থ সামঞ্জস্য টিকা আমার মহারঞ্জন করছেন গোসাই মানে এই প্রকার পুরাণ তেমন পুরাণে যা যা কোয়া যাই কেবে জনকর গোটে কথা শুনে বিশ্বাস করবে তার সাথে সামঞ্জস্য অনুপ্রাণ রয়েছে এতে শাস্ত্র যখন জানছেন তা বহু শুনিয়া দরকার যখন বৈষ্ণব মুখর শুনলে তার নিষ্কর্ষটা মিলিয়ে বাস্তবের রহস্য কম আর কে কৌতু রাধাণী তাঁকর পুও ঝিও কে কৌতু রাধাণী তাঁক পদ্মর জন্ম হলে তার সামঞ্জস্য হয়েছে তেমন এটি প্রমাণ হয়ে গেল রাধাণী হচ্ছে বাস্তবিক বৃষভা নন্দিনী সে কীর্তি তা মাঙ্কের কন্যাস আজি তাঁকরই প্রাকট্য তিথি এটি কোহেছে মঞ্চ স্বভাব কোমল স্বভাব বর্ণনা করা হয়েছে যে কি নিকুঞ্জ ভিতরে যে সবুজ রোজন্তি তারপরে ব্যঞ্জ অদ্ভুত কৃপারস অদ্ভুত কৃপারস তাঙ্ক আগে তাঙ্ক কৃপা না সে অদ্ভুত ঠাকুর যে কৃপা ঠার অধিক কৃপা পাই তাঙ্ক কৃষ্ণ জি যে কেমতি বর্ণনা করা হয়েছে বিশেষ করে যেমতি জনে কিশোর জি যাচ্ছেন গোটে অছি শিবখেরা 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 গোটে অছি রাধা কুণ্ডে তার নাম হচ্ছে শিবাখেরা সেটা হচ্ছে ব্রজবাসী মানকর শ্মশান ঘাট রাধা কুণ্ডর ব্রজবাসী মানকর শ্মশান ঘাট হচ্ছে শিবাখেরা তার অর্থ হচ্ছে থরে রাধাণী যাচ্ছেন সন্ধ্যা সময় ললিতা সে বিশাখ যাচ্ছেন চালি চালি সেই সময় গোটে ব্রজবাসী ছুয়া কোণ করছে ব্রজবাসী ছুয়া টিকে দুষ্টামিত সে গোটে বিলটাকু মারিছে শিয়ালটাকু গোটে শিয়ালটাকু মারি দিয়েছেন পকাই দিয়েছে কিশোরজি যাচ্ছেন সূর্যাস্ত হয়ে গেলেন দৌড় দৌড়ি যাচ্ছেন ঘরে পৌঁছা দরকার বকা ফটকারি নহলে মা ফটকারি কুয়ার যাইছিল দৌড়ি দৌড়ি সব যাচ্ছেন গলা সরে ঝুঁটি গেলে তাকে চরণ স্পর্শ হয়ে গেল সে মৃত শিয়ালটাকে সে কলি ললিত দেখো কিশোরী কোমল স্পর্শ হলা কোমলতার স্পর্শ হলা কি কোন করছে দেখবে সে দেখলে মুহূর্ত বিলুয়াটা তাকে নিয়ে আসে তাকে নিয়ে কোন করিব আরে সে মো মো চরণ স্পর্শ হয়েছে সে সব সখী করবে তাহলে হে স্বামী সে গোটে মুহূর্ত বিলুয়া এটা গোটে শিয়াল গোটে শিবা তা নাহলে শিবা সে মানে শিবা মানে বিলুয়া কুহাযাচ্ছে সে মুহূর্ত তাকে তো দেখ মোর কথা কৌনি সারা তমাম দুনিয়া মদন মোহনকর চরণ চিন্তন করছন্তি সারা দুনিয়া ঠাকুরজীকে চরণ চিন্তন করছেন আর স্বয়ং ঠাকুরজী মোরই চরণ চিন্তন করছেন তেমন মু যদি মোর বর্তমান এথির তো অবহেলা কিছু করিবি তাহলে ঠাকুরজীকে ভাবনা প্রায় আঘাত হব কারণ সে যে চরণকে এত সম্মান দৌছেন সে চরণ কোনো মূল্য নাই আরে মু মোর মোর উৎকর্ষতা পাই কবনি মু দাদানি কছেন ললিতে মোর উৎকর্ষতা মোর প্রতিষ্ঠা পাই কবনি আর মোর যেতে প্রভাব অছি মোর মহিমা অছি মুইটা প্রকাশ হইতে চাউনি কিন্তু সরকার যে সামাজিক আমার বেশ লাল্লা সরকার যে ঠাকুরজি শ্যামসুন্দরঙ্কর প্রীতির বস্তু ইয়ে তেমন সে যাকে স্পর্শ কলা তার মহিমা বিকশিত হওয়া দরকার না তেমন তাকে নেই আসে তাকে বাবা স্বামীজি তাকে সখী করলে তেমন সেই না হচ্ছে শিবা খেরা আজি পর্যন্ত ব্রত রাধাকুণ্ডে সাধুমানে রয়ে চাহুন দূরস্থ ভক্তারে রয়ে চাহুন কিনা সেইটি মরলে সখী হয়ে যেতবে সে সখী আসিলা শিবা সখী কিশোরজি কে তো না আজ তো শিবা সখী হ্যাঁ দে শিবা সখী আচ্ছা তু কোণ চাহছ তাহলে মতো কম দরকার আপন মো ভালো গোটে বদ্ধ গোটে অস্পৃশ্য গোটে নীচ যোগীর জন্ম তাকে আপনার সখী উপরে গ্রহণ কলে স্বামী কিশোরীজ আপ বড় কৃপা কম যদি আপনার প্রসন্নতা পাই কিছু চাও আপন যে চাহছেন মুক্তি পাঙ্গিয়া কথা মতো এত বড় দিয়ে মু যেটি মরিলে সেই স্থানে যে বি মরিব সে আপন সখী হব রাধা অস্ত করে কারণ আজ পর্যন্ত সে রাধা কুণ্ড জন দেহ বসন করছেন তাহলে সখী হচ্ছেন বল রাধে রাধে শিবা খেয়ে ভগবান পর্যন্ত আমার সে স্থানকে নিয়ে এ হলো করুণা ঠাকুরজী এ বিষয়ে রাধারাণী আর শুনিতি পঞ্জাবর গোটে পাগল পাগল পঞ্জাবর গোটে পাগল থিলে তাঙ্ক স্ত্রী মরিগলা স্ত্রী পাই পাগল হয়ে সে দৌড়লে এত ভালো পাওয়া সে স্ত্রী বিনা অন্ধকার তাঁর সংসার সে ঘরু বাহারি পড়লে সহ্য বলতে সে পাগল আগে করি বুলি পৌঁছে বর্ষনারে পৌঁছে যাইছেন বর্ষনারে কিশোরজীঙ্ক তো বিরাট ভব্য মহল আছে যা আগে সে মন্দির প্রান্ত তলদেশে সে কৌশি গ্রস্ত বারান্ডারে শুয়েছেন
হঠাৎ তাঙ্কর মনে পড়িল রাতি অধরে নিদ ভাঙ্গিগলা। যেতবে সে নিদ্রা ভোগ নাই যায় তেতবে সে জাগ্রত অবস্থা রোধে সে সময় তাঙ্ক স্ত্রী চিন্তার বিস্মরণ হয়ে আর সঞ্জয় মধ্যে তাঙ্ক স্ত্রীর নাম হচ্ছে কিশোরী। তেমন রাতি বারটা সে চিৎকার কলে, হা কিশোরী হা কিশোরী, কত তুমি কুয়াড়ে অছ, তুমি কোঠি অছ, তোমা বিনা আমার জীবন দুর্বিষ, আরে কৃপা কর, দয়া কর, করুণা কর। চিৎকার করতে কান্দু যদি ছাতি পড়ুন রাধারি হৃদয় ভাঙ্গে সেতে প্রণাম হয় না। দেখলে তাঙ্করি না ধরিকে বিলাপ করছে সাঙ্গে সাঙ্গে ললিতা ললিতা সীতা যাকে নিয়ে আসব কাম কাক আজ মধ্যে ডাকুছি সে কে তম গায় ডাকি হবে। ললিতা কচুন্তি বলে এ সরকার তম গায় সে ডাকি, আরে সে গোটে পঞ্জাবর পাগল তা স্ত্রী পাই ডাকুছি, তা স্ত্রী নাম চিকিৎসরী স্ত্রৈণ জনে সে কামুক জনে সে সে কামুক গোটে স্ত্রৈণ গোটে কপটি সে লম্পটি সে কিছু নাই তার ভক্তি ভক্তি কিনা তম সে ডাকি তম গায় ডাকি। করুণাময় কচুন্তি আরে শুন ললিত তুমি তো তোমার ভাবে কইদেল কিন্তু সে আসিছে না মোরি চরণাসিদ্ধ হয়েছে মোরি ধামর আছে বর্ষনাথ ধাম মোরি নাগ আশ্রয় করছে ভলে সে কার নাম হচ্ছে না কেন ভলে সে কার নাম হন না কেন নাটা তো মোর না সে কিশোরী বলতে ডাকুছি না এই নামকে উচ্চারণ করতে চক্র সুপাত হচ্ছে স্পন্দন হচ্ছে বিরাট করছে বিরহরে সে ছটপটাল হচ্ছে মো নাম কোনো মুহূর্ত নাই। সেতেবেলে ললিতা গলে তাকে সখী করবি নিয়ে আসে এই হচ্ছে কিশোরজীর স্বভাব করুণাময় স্বভাব কৃপার অম্বদী বল কৃপার সাগর সাগরী মানে করুণাময় সাগর সে ঠাকুরজীর করুণা কেমিতি অজামিল তাকে নারায়ণ ডাকিথিলা অজামিল পাপি অবশ্য পুঅ হিসাবে ডাকিলি পুঅকে নারে ডাকিলে সে নারায়ণ ইয়ে মধ্যে শ্রীনারায়ণ ডাকিলে না ইয়ে কোনো ভগবান রাধাণী ডাকিলে কোন অজামিল বলে জন পাপি পুত্র উপচারে তাকে নারায়ণ নাম সে ডাকিথিলে ডাকিলা পরে কোন হলো বিষ্ণু দূতমান দেখা দেলে জন যদি ভগবান নাম কু নামাভাষ উপরে যদি কীর্তন করিব ভগবান ডাকিবনি কিন্তু অন্য কাউ অন্য কারো না থাকলে সেই না যদি ডাকুথিব জীবন সারা সেই না ভগবত নাম উচ্চারণ কলে কলে মধ্য ভগবানকে ন ডাকিলে মধ্যে সে নামর প্রভাব হচ্ছে তাকে বৈষ্ণব দর্শন মিলিব সাধু দর্শন তাকে মিলিব এথিপাই সংসারে নিজের জন্মিত সন্তান মানুষ ভগবত নাম বা নিয়ম সেটা জীবন ব্যাপী সে তো শেষ সময়ে সে নারায়ণ নারায়ণ ডাকি দিলে শেষে তাকে বিষ্ণু দূত মানে দর্শন দেলে পরম বৈষ্ণব মানে বিষ্ণু দূত মানুষ মুখুন সে ভাগবত কথা শুনিলে সে তারপরে সে চললে ভগবান তাকে সে নেই নাতি নারায়ণ ডাকিলে তো নেই নাতি সে দর্শন বদ্রিকাশ্রম গলে হরি গলে হরিদ্বার গলে সেইটি রইলে দশ বর্ষ রইলে দশ বর্ষ নিত্য পাঠ কলে ত্রিবার স্নান কলে গঙ্গারে গায়ত্রী জপ সব করি নিষ্ঠা সব কলা পরে দশ বর্ষ সাধন কলা পরে কৃষ্ণ তাকে পাখু নেলে সে তাকে পুয়কে ডাকিলে ইয়ে বি তাকে স্ত্রীকে ডাকিলা ইয়ে তো কিছু সাধন হলানি রাধাণী পাখে আশ্রিত হলা কুহাইছি রাধা ভীতং তদ উপাশ্রয় সাধ চেত কইছেন দেখ রাধাণীকর করুণা প্রকার তাকে পারে খালি আশ্রিত হয়েছে উপাশ্রয় হয়েছে তাকে তাকে পাখানে আশ্রিত হয়েছে তাকে না আশ্রয় করিব ভালোই ভক্তি ন থাকে সমাজের যেতে দুর্জন ব্যক্তি হন্তু কামুক হন্তু স্ত্রৈণ হন্তু লম্পটি হন্তু কপটি হন্তু যেসব নিন্দিত গহিত কর্ম করতু যা বি সমাজের যে স্থিতি থাকা কাহিঁকি যদি সেমানে রাধাণীকে আশ্রয় করতে হে রাধে 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 ডাকতি না সে রাধা নামক এতে কৃপা রয়েছে রাধাণীকে স্বাভাবিক কৃপা সে কৌশি দেখ কিছু দেখতে তাঁর কৃপা হচ্ছে সহজ স্বাভাবিক কৃপা কুয়াগল সে সে নামর প্রভাব সে আকর্ষিত তাকে বসি দিয়েছে যেমনি প্রকার পঞ্জাবী যে প্রকার স্ত্রীকে ডাকিলে মধ্যে কিশোরী তাঁর কৃপা মানুষ তেমনি তাকে করুণাময় কুয়াগল কৃপাময় কুয়াগল দয়াময় কুয়াগল সেথিপাই কচ্ছে সাধু চিত্ত কহিলে হে জীব মানে তুমি চিত্তকে সাধু করে কাহিঁকি না অসাধু চিত্তরে রাধাণীকে নাম স্মৃতি হওয়া অসাধু চিত্ত কোটা অসাধু তাকে কলা যে সৎসঙ্গ বঞ্চিত যে সদ্গুরু আশ্রিত হয়ে না যে সদ্গুরু জনাশ্রিত হয়ে না যে সৎসঙ্গ বঞ্চিত হয়েছেন যে সব প্রাক্তন কর্মর বিবাহ করে যে খেলে নিজের স্বাভাবিক বৃত্তি পালন করছেন মন ধর্ম দেহ ধর্মরে তাঙ্ক মনের চিত্তরে স্বাভাবিক রাধা স্ফূর্তি হবে।